আগামী 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিন থেকে হর ঘর সুশাসন প্রকল্পের সূচনা হবে রাজ্যে। এখন কোন ধরনের সরকারি কাজের জন্য মানুষকে আর যেতে হবে না, দুয়ারে প্রশাসন থাকবে বলে বৃহস্পতিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সহ সভাপতি নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মানুষের বাড়িতেই প্রশাসন চলে আসবে, যে কারোর যে কোনো প্রশাসনিক সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 17 তারিখ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিন থেকে হর্ঘর সুশাসন এই প্রকল্প সূচনা হবে। এখন কোন ধরনের সরকারি কাজের জন্য মানুষকে আর যেতে হবে, দুয়ারে প্রশাসন থাকবে, মানুষের বাড়িতেই প্রশাসন চলে আসবে, যাদের যে কোনো সমস্যা প্রশাসনের যে কোনো সমস্যা থাকবে সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের সূচনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকসাহা মহোদয়। এই হাসপাতাল সুশাসন প্রকল্প 17 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা রাজ্যের প্রতিটি মানুষ, রাজ্যের প্রত্যেক নাগরিককে আমরা এই কাজে, এই যে নতুন প্রকল্প শুরু হচ্ছে তার জন্য সহযোগিতা প্রার্থনা করছি।